সংবাদ সম্মেলনের মাধ্যমে নাটোর থেকে জাতীয় প্রতিবন্ধী গোষ্ঠী নামে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। নাটোরের বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। নাটোর থেকে জাতীয় প্রতিবন্ধী গোষ্ঠী নামের একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার 16 মার্চ দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ মোহরম আলী। এ সময় তার অপর সহযোগী মোহাম্মদ রাসেল আহমেদ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মোহরম আলী বলেন, বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, নিরাপত্তা, সুরক্ষা, প্রবেশক্ষমতা, সমন্বিত বিশেষ স্বাস্থ্যসেবা, পুনর্বাসন, কোটা সংরক্ষণ, বিশেষ অতিরিক্ত অধিকার সৃষ্টি এবং কিছু বিষয়ে অব্যাহতি প্রদানসহ সামগ্রিক মানবাধিকার নিশ্চিতকরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনৈতিক ক্ষমতায়ন ও ক্ষমতায়িত করার লক্ষ্যে তাদের জন্য একটি রাজনৈতিক সংগঠন সৃষ্টির প্রয়োজনীয়তা থেকেই তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে অবহিত করতে এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা প্রায় 17 লাখ এবং বিশ্বব্যাংকের 2006 সালের জরিপ অনুযায়ী তা মোট জনসংখ্যার শতকরা 12 ভাগ। বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্বের অন্যান্য আইডেন্টিটি পলিটিক্সের মতোই বাংলাদেশেও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে তাদের জন্য একটি রাজনৈতিক সংগঠন সৃষ্টির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে তিনি মনে করেন, আর সেই কারণে তিনি এই সংগঠনের ঘোষণা দিলেন। তিনি সকলকে এই সংগঠনের সংগঠক বা কর্মী হওয়ার জন্য আমন্ত্রণ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই সংগঠন একেবারেই আলাদা একটি সংগঠন, অন্য কোনো দলের সহযোগী নয়। প্রিয়াঙ্কা মল্লিক, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। মতোই বাংলাদেশেও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি রাজনৈতিক সংগঠন সৃষ্টি, যেখানে রাজনীতি শব্দ আছে এখানে আমার জন্য সমস্যা আসে। অনেকে অনেক কিছু উপেক্ষা করে আজকে সংবাদ সম্মেলন আমি করি।